হাওড়ার মৌরিগ্রামের আইওসির কর্তৃপক্ষ ও গাড়ির মালিকদের অন্তর্দ্বন্দ্বে বন্ধ হল একাধিক ট্যাঙ্কারের চাকা। সূত্রের খবর, আজ সকাল থেকেই কর্মবিরতি রাখে গাড়ির চালক ও হেলপাররা। টাকার খেলায় ঘুরপথকে ঘুষ নিয়ে বেশ কিছু গাড়িকে কাজ দেওয়ায় একাধিক ট্যাঙ্কার কাজ পায় না, তার ফলে গাড়ির কিস্তিও মেটাতে পারে না মালিকরা। আবার এই পরিস্থিতির মধ্যে পড়ে চালকদের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় হাড়িতে টান পড়েছে বলেও অভিযোগ। তবে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে পৌঁছায় নজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। ন্যায্য দাবি না মেটালে চাকা বন্ধই থাকবে, আইওসির ট্যাঙ্কার হুঁশিয়ারি মালিক পক্ষ ও চালক পক্ষের। এবারে ভেবে রাখুন, একটা গাড়ি রিক্যালকুলেশন করালে ম্যাক্সিমাম 10-15 হাজার খরচা আছে, তার মধ্যে কি আছে মানে 10-15 দিন লেগে যায়। তারপরে গাড়িগুলো সব কিস্তিতে আছে, মালিকগুলো তো পুরো আমাদের উপরে চাপ দেয়। তোরা এরকম কেন করলি, মানে আমরা কী করতে চাই মানে আমরা নিজের মাথা আছে। এবারে এই সমস্যাটা মানে এভরিডে মানে রোজ 5 গাড়ি 10 গাড়ি এরকম করে বসিয়ে দেয়। পাম্পের গাড়িগুলো যে হিসাবে পরিবর্তনে ঢুকে যাচ্ছে, আমরা চালাতে পারছি না, আমাদের টোটাল গাড়ি কিস্তির গাড়ি আছে, বুঝতে পারলেন? প্লাস ড্রাইভার খালাসিকে যে গাড়িগুলোকে প্রচুর হ্যারাসমেন্ট করা হচ্ছে, এরা গাড়ি ঢুকছে, আমরা কোম্পানির সঙ্গে একটা সেটেলমেন্ট করেছিলাম। প্লাস পাম্পের গাড়িগুলো ওরা ঢুকছে, প্লাস ওরা নিজের মাল লোড করছে, আরও 3-4টে পাম্পের মাল লোড করছে, কনসোর্টিয়াম করছে, তাহলে আমাদের গাড়িগুলো কোথায় যাবে? যে কোম্পানি আমাদের 5 বছরের কন্ট্রাক্ট দিয়েছে, একটা কন্ট্রাক্টে করেছে, আমরা ওই ভরসায় যে গাড়িগুলো নিয়েছি, এবার ওর মধ্যে আমাদের গাড়ি ঢুকছে না, কিন্তু পাম্পের গাড়িগুলো কন্ট্রাক্টের পরেও ওরা ঢুকে যাচ্ছে, মানে আমাদের এই টেন্ডারের পরেও। আমাদের কোন ড্রাইভার খালাসি গাড়ি লোড করতে চাইছে না, ওরা পেটের জ্বালায় কিছু পাচ্ছে না, কোম্পানি প্রচুর হ্যারাসমেন্ট করছে, যেখানে যাচ্ছে পাম্পে গিয়ে ঝামেলা হচ্ছে, সব কিছু হচ্ছে। এর জন্য সবাই মিলে ড্রাইভার খালাসি সবাই মানে চাবি কোম্পানিকে গাড়ি হ্যান্ড ওভার করে দিয়েছে, করে দিয়ে সবাই বেরিয়ে গেছে।